কারবালার পরবর্তী কিছু ঘটনা এজিদের শেষ পরিণতি কি হইল এজিদের কে মারছে সে কয় বছর পৃথিবীতে বেঁচে ছিল তার রাজত্ব কত বছর ছিল সে কি কি খারাপ কাজগুলি কুকাম গুলি করছে এগুলি আমি একটু তুলে ধরবো ইনসা আপনারা কি আসেন নাকি না ইমাম হুসাইনের বিপক্ষে যায় যে লোকটা এত খারাপ কাজ করলো যে টাই এই বিপ্লব মিডিয়া তুইলা নাও এজিদকে আমি বদমাইশ ডাকি

সুফি উকারবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছে হেজিদ ছিল একটা বদমাইশ হেজিদ কি ছিল জোনকন কে ছিল এটাকে আমি কইছি এই কিতাবে কয় আলহামদুলিল্লাহ বলে তার কি কি কুকামগুলি আছে এগুলো আমি আজকে তুলে ধরব আপনাদের একটু ধৈর্য চাই কারণ আজকে সিদ্দিকুর রহমান সাহেব আমার ভাই মাহফিলের ব্যবস্থা করেছে হয়তো তার একটা সন্তান হাসান আলী মনে হয় তাই না নি তার ছেলে মারা গেছে তার জন্য হবে এখানে বসেছি আমাদের তো অনেকের বাবা নাই কথা ঠিক না আবার আমাদের অনেকের মা নাই আবার অনেকে এমন লোক বসা আছেন যাদের মাও নাই বাবাও নাই এরকম এরকম লোক আছেন না আমার কিন্তু বাবা নাই আমি মা আছি আলহামদুলিল্লাহ

ঠিক কি নাম কেন শয়তানের কিছু অজিফা আছে শয়তানের কিছু তাজবি আছে আছে যেইগুলি আদায় করলে মানুষ সাথে সাথে শায়তান হয়ে যায় প্রশ্ন করতে পারেন হুষের কাছে বায়েতের গ্রহণ করছেন সেন আপনি মুরিদ হয়েছে মুরদ হওয়ার পরে আল্লাহর অলিরা কিছু নসিহত করে করে না করে না করে না করে না কিছু নসিহত করে একবার আল্লাহর অলি হজরত আবুল হাসান খেরখানের রহিতুল্লা আলাই। যার জীবনী উনচল্লিশ বছরের জীবনে কোনো দিন এক অক্ত একদিনও তাহাজত নামাজ কাজা করে নাই সুবাহান আল্লাহ বলেন আরে ওয়াক্তের নামাজ তো পরের কথা তাহাজত নামাজ উনচল্লিশ বছরের ভেতরে তার কাজা হয় নাই ওই আবুল হাসার খারকানি রহমতুল্লাহ আলাই জংলার ভেতরে বসে বসে আমার আল্লাহ তাল্লাহার জিকির করতেন আল্লাহ তাআলার গুণগান করতেন জিকির আসকার করতেন ইসমে যাত জিকির করতেন নফি আজবাদের জিকির করতেন 39 বছর পরে জঙ্গলের ভেতরে গাছের আগার মধ্যে হঠাৎ করে দেখা যায় এরকম একটা লাইট জ্বলতেছে লাইট থেকে ঝিলমিলে ঝিলমিলে আলো আল্লামা খেরখানীর উপর ছটতেছে সুবহানাল্লাহ আল্লাহর ওলি খেরখানী রাহমাতুল্লাহি আলাইহি গাছের দিকে তাকে বল্লে এই গভীর জঙ্গলের ভেতরে এত সুন্দর লাইট কোথা থেকে আসছে আলো কোথা থেকে আসছে ওই গাছের ভেতর থেকে কে জানি বলতেছে ও খেরখানি আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে তোমার আর কোনোদিন তাহাজ করা লাগবে না আমার আল্লাহ তোমার সাথে আজকেই তোমার সাথে মেরাজ করবে আল্লাহর ওলির সাথে মেরাজ করবি কথাটা বড় চমৎকার না যেখানে মুসানবি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারে নাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে নাই আর আবুল হাসান খেরখানি রহমতুল্লাহ আলাই তার সাথে নাকি আমার আল্লাহ সাক্ষাৎ করবে ওই লোকটা ডাক দেয়া বলে ও খেরখানি আমার আল্লাহ তোমাকে আজকে দিদার দিবে মেহেরবানি করে তোমার আর জিকির করা লাগবে না নামাজ পড়া লাগবে না তাহাজ্জুদ পড়া লাগবে না আজকে দেখে তুমি পরিপূর্ণ কামেল মুসলমান আল্লাহর ওলি হয়ে গেছো বলেন সুবহানাল্লাহ খেরকানি নিচে ছায়া হাসে আল্লামা আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহি আলাইহি মুসকি মুসকি হাসে ডাক দেয়া বলে হে গাছের মধ্যে যিনি আছো তুমি কে আমি একজন আল্লাহ পাকের দূত আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গাম নিয়ে আসছি আল্লামা আবুল হাসান খেরখানি ডাক দেয়া কয় না তুমি কে তোমারে আমি চিনে ফেরেছি কো আমি কে কো আমনে হইছে শয়তান হুজুর আপনি খেটা এক কথা কয় না কে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি মাওলা কিয়ামত দেখাইলি ঘোর তুফানে নূহ নবীর বলেন ঘোর তুফানে নূহ নবীর কিসতি কে বাঁচাইলি মাওলা তুই রে তুই আল্লাহ তোহিরে আউলালে আখেরে মাওলা তুই রে আল্লাহ তোহিরে তু বানায়া ইলা মাটি বহুতুল বানায় ঢুকাইলারুহ মালা ঢুকাইলারুহ মাটিরা বহুতুল বানায় ঢুকাইলার রুহ মাউলা ঢুকাইলারুহ আদমেরি কলহবতে আদমি কলহবতে আল্লাহু আল্লাহু মাউলা তুই রে মাওলা তুই রে তুই আউ বলে দয়াল তুই রে মাওলা তুই রে তুই আউ বলে রে মাওলা আবু সালে মুসার জঙ্গি গরে মাওলা দেখা ইলা প্রতাপ মাওলা দেখা ইলা প্রতাপ বাগদাদের জমিনেতে নেতে কবর আজব মা মাওলানা তুই রে তুই আল্লাহ তুই রে তুই আউয়ালে আখেরে আল্লাহ তুই রে আল্লাহ তুই রে তুই আউয়ালে আ আবুল হাসর খরকানি কো আমি আপনারে সিনাইলছি আপনি আমি আপনারে সিনাইলছি আপনি নাম মায়ুন আপনি কে আমি কে কো তুমি হইছে শয়তান হুজুর আল্লাহর ওলি আবুল হাজার খের কানে বলে তুমি যে শয়তান তোমারে আমি চিনে ফেলেছি শয়তান আল্লাহর কসম করে বলতেছি আজকে আমি আবুল হাজার খের তোমার কাছে murid হব কি আপনারা আছেন নি আপনারা শয়তানের কাছে murid হবেন আমরা আল্লাহর ওলির কাছে বায়াত হইতে চাই ঠিক কি না কিন্তু আমরা তো শয়তানের কাছে মুরিদ হতে আবুল হাসান খেরকানি কয় আল্লাহর কসম আল্লাহর কসম খুদা কি আসতে পাওয়াল্লা আল্লাহর কসম আমি আবুল হাসান আপনার কাছে মুরিদ হবু আপনি তাড়াতাড়ি নাম নেয় শয়তানের কয় ইমন হুজুরি তো দেখছিলাম না জীবনে কত হুজুর দেখছি আমাদের মত হুজুর দেখছি না কেন শয়তানা ডাক দিয়ে বলেন আপনার লক্ষ লক্ষ মুরিদ আছে আপনি লক্ষ লক্ষ বায়তে রসুল গ্রহণ করায় আছেন আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ আছে এই মুড়ি থুইয়া আমি শয়তানের কাছে আপনি মুড়ি ধইবেন আমি তো বুঝতে পারলাম না আবুল হাসান খেরকানি ডাক দিয়া বলে এ শয়তান আর কথা বলার দরকার নাই আপনি আল্লাহর দোহাই দিয়ে আপনি নাইমে আইন আমি আপনার কাছে মরি ধমু শয়তানে কো আবার কসম কর কো আল্লাহর কসম কইরা কইতে যে আপনার কাছে মরি ধমু আপনি তাড়াতাড়ি নাই না আসেন শয়তান তারপর নিজে সুরত লইয়া জমিনে আসছে বিশ্রী সুরত দেখার পরে আবুল হাজার খেরকানি ভয় পায় নাই কারণ আল্লাহর ওলিরা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ বলেন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم الله أكبر الله أكبر লাখাউ বিল আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই তাদের না আছে দুনিয়ার মধ্যে ভয় আখিরাতের জমিনে আল্লাহ তাল আল্লাহর অলিদের কোনো ভয় নাই আল্লাহর অলিদেরকে নির্ভয়ে দান করেছে আমার আল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ যাও যাও প্রেমের মানুষ ঘুমাইলে ছায়া চায় যাও

শয়তান যখন নাই মাইছে আবুল হাসান খেরে কানে কয় স্যার কো কি হইছে কো আপনার হাতটা বাড়াই দিন কারণ ওলির হাতে হাত দেই তো murid হওয়া লাগে কথা কোন ঠিক কিনা ও শয়তান তাড়াতাড়ি আপনার হাতটা বাড়াই দিন আমি আপনার কাছে murid হম শয়তানে আমার বিশ্বাস হয় না তুই আমার কাছে murid হবি কে লইগা কো আমিও শয়তান হইতাম কারণ শয়তানের কাছে murid হইলে শয়তান হয় ঠিক কিনা বলে

হজুরে কন কি দেই দেশনা একটা কি দেই টান দেই কি দেই একটা টান দেই দেখবেন এক টান ভাল লাগে আর এক টান আর একটু ভাল লাগে তিন দিন পরে আর টানা টান দরকার নাই পকেট থেকে তেহা বাইর কইরা নিজে টাইম না খাইবেন কথা কোন ঠিক কিনা এই কারণে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ঠিক কিনা বলেন আমার সাথে দুইটা লোক আছে একটা আছে মোহাম্মদ সুমন মিয়া আর একটা আছে মোহাম্মদ লুৎফর রহমান ফজলু মিয়া তারা দুইজনে লক্ষ লক্ষ টাকার মালিক যদি প্রশ্ন করে কি রে ভাই আমার সাথে তোদের এত সম্পর্ক কেন ডাক দিয়া কইব হুজুর আমরা আমলার পিছে পিছে ঘুরলে আল্লাহ তাআলার দ্বীনের কথা ইসলামের কথা নবীর কথা জানতে পারি কথা কোন ঠিক কি জিগানে আছে লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু রাইতে রাইতে আমার পিছে পিছে ঘুরে সুবহানাল্লাহ

একটা বুরাও জাহান্নাম জান্নাতও যাইতো না কাইল্লা তো জান্নাতও যাইতো না সব যুবক হয়ে যাইবো সুবহানাল্লাহ তবে উবাইদুল হুজুর কিন্তু জান্নাতও যাইতো পারে পারে না না কেন নূরটা নবী প্রেমিক কি প্রেমিক আবাজির আপনারা কাইল্লা গেছে খাই লাগায় না আমি এমনি কথা কই আর তারপরে আবুল হাসান খেরকানির কথা মনে আছে তো আবুল হাসার খেরকানি ডাক দেয়া বলে

মুড়িদ হওয়ার হুজুর আজকে থেকে আমি আপনার সাকলিত আপনি আমার সাহেব আমি আপনি আপনি হচ্ছেন আমার পীর আমি হচ্ছে আপনার মুড়ি আমি যে আপনার কাছে বায়াত হইলাম আমার কিছু সবক দিবেন নি আমি আপনার সবকটুকু আদায় করতাম সুবহান আল্লাহ না মানুষ যখন আল্লাহর ওলির কাছে বায়াত হয় সবক দেয় কিনা দেয় না সোনা কান্দা বলেন সবক দেয় আটরশি বলেন সবক দেয় উমনাথপুর বলেন সবক সবক দেয় খাজা বাবা ফরিদপুরি বলেন সবক দেয় যার যার পিসা বুজুর ভক্তদেরকে সবক দেয় সবক দিলে এই সবক মাফিক মুড়ি দ্বারা কি কিনা বলে বন্ধুরা আমার শয়তান ডাক দিয়া বলে এ আবুল হাজার খান আমি শয়তানের নসিহতের কোনো অভাব নাই আমি শয়তানের তসবিহ তাহলিল কোনো অভাব নাই তবে চারটা তরে ওজিফা দিব এই চারটা ওজিফা করলে তুই আমার মতো শয়তান হবি কয়টা ওজিফা কি হাজী সাহেব কথা করে কয়টা ওজিফা চারটা ওজিফা আবুল হাসান খায়ের কানে দেরি করো না তাড়াতাড়ি চারটা ওজিফার নাম কও কিতা কও তারা তারে নাম কাও আমিও শয়তান হই আজকে থেকে আমল শুরু করব এই আমল আর ছাড়বো না শয়তান একদম বলতে চাই এক আপনি কোনো দিনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন না সব সময় নাপাক থাকবেন কি থাকবেন কথা কোন সব সময় নাপাক থাকবেন স্ত্রী সহবাস করে কোনো দিন তাড়াতাড়ি গোসল করবেন না

কোন মানুষ যদি নাপাকি হয় তারা তারি গুসুল করতে হবে যতক্ষণ পর্যন্ত গুসুল করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পবিত্র করেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে চব্বিশ ঘন্টা তাদের আমল নামার মধ্যে আল্লাহ নামাজ পড়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একই সুয়া বলেন সোবাহ

চলে চলে কোথাও যাচ্ছেন এর মধ্যে আল্লাহর হাবিব রাস্তার মধ্যে এই যুবকেরা আমার কথা শুনতে পাচ্ছ আমার দিকে তাকাও বাবা যেটা তাকাই থাকো আলম আমার দিদিকে তাকাইলেও সব হয় সুবান আমি তো আর আলেম হইতে পারি না আলেমের ব্যাস দোষী আর কি একটা ব্যাস দোষী না নি কিন্তু আলেম তুমি হতে পারি নাই খোদা কি কসম নেককার আল্লাহর বন্ধু যারা আলেম ওলামা যারা যারা নবীর প্রেমিক আলেমও লাগবে না যদি একটা নবী প্রেমিক থাকে তার দিকে তাকাইতে দেরি হয় আপনার সঙ্গী রাখো না বলি জড়তে দেরি হয় না সুবহানাল্লাহ এই কারণে আশেক বলছি গাটে গাটে নাও লাগায়া তুমি মুর্শিদ বজন তরিকতের ফাগল ফাইলের টান্দা রে তরিবে বে হুশিয়ার হইয়া যায়ো এই যে সাড়ে তিন হাত বডিটা এটা আপনার একটা তরি এটার একটা বৈঠা কিন্তু আপনার হাতে আছে দেখেন আবার বাইনে বাইনে সোয়াই নি আবার ফানি নি সোয়াই দেখে ফানি সোয়াই না ঠিক নিও আরে চার চার তারি নৌকা খানি উঠে পানি আমি না করিলাম গবগানি কেমনে যাবি বাইযারে রসিক নাইয়া এ ভবত রঙ কেমনে যাবি বাইয়া ঠিক তোমার হায়াত নদীর উজান বাহকে তোমার কালো কুমির সদায় দাকে আরে যে জন হুশিয়ার থাকে সে যাবে পার হইয়ারে রসিক নাইয়া এ ভবতর নদী কেমন যাবি বায়া আল্লাহ ও নায়ারে রাসেল কাদের ভাঙা তরি আমি কোন হচ্ছে দেব পারি আরে উবাই দুলের তরি আমি কোন হচ্ছে দেব পারি আমি কোথায় জানি দুই বা মরি কে নিবে বাচ্চায়ারে রসিক নাইয়া এ ভগত রঙ নদী কেমনে যাবি ভাইয়া আল্লাহ এই সাইটটা লাইন সাইড ঘন্টার ওয়াজ এদিকে না কথাগুলি সংক্ষিপ্ত করতেছি আমি জানি আপনার এত সময় নাই আপনার আপনারা কাম করছেন গুমামলা বুঝুন তাড়াতাড়ি দোয়া করে দিন জায়গা আমি বুঝি তো আমি সারা দেশ দেখাই না বন্ধুরা আমার একটা ওজিফা কইলাম শয়তানের আর তিনটা ওজিফা রইছে রাখলাম এনে খোড়া দিয়া তিনটা ওজিফার কথা আমি কইয়া যাবো তার আগে বলতেছিলাম ইমাম হুসাইনের কারবালার পরবর্তী কথা বন্ধুরারে তারিখুল ইসলামের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার শাহাদাতের পর अजीদ এবং তার শূন্য বাইনি এমন কূকৃতি করছে যেই কূকৃতি শুনলে মানুষের লোম দাঁড়ায় যাবে সে জানাকে হালাল করে দিল নাউসবিলা বলেন সুদকে হালাল করে দিল মহরিম ব্যক্তিদের সাথে বিবাহটা হালাল করে দিল মানে যাদের সাথে বিবাহটা কোরআন দ্বারা সাবেদ হারাম করা হয়েছে অর্থাৎ ভাই আপন বোন সাথে কোনোদিন বিয়ে বসতে পারে কিন্তু এই যে সেটা জায়েজ করে দিছে বলেন না নাউজুবিল্লাহ সে হেজাজের মধ্যে মদ খাওয়া হালাল করছে জুয়া খেলা হালাল করছে জেনা ব্যবিচারে সব সময় লেগে থাকতো ইবনে আসাকির মধ্যে আসছে এবং সাবাইকে বহরের কিতাবের মধ্যে আসছে আজিদে সব সময় মদ পান করত এমনকি নিজের মাথার সামনে মাথার পাশে মদের বোতল ধিয়া তারপরে সকালে সন্ধ্যা ঘুমাইতো জরে জরে বলেন নাউযুবিল্লাহ হযরতে আব্দুল ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা থেকে এজিদের ভয়ে তিনি মদিনা থেকে মক্কাতে চলে গেলেন অনেক লম্বা ঘটনা মনে রাখবেন মক্কায় যায়য়্যিদিনী বসবাস শুরু করতে লাগলেন আর ওইদিকে পাপিস্টম মালাউনেজীদ তার শূন্য বাহিনীদেরকে মদিনাতুল মুনাব্বর আক্রমণ করার জন্য শূন্য পাঠাইছে হাজার জোরে বলেন নাউযুবিল্লাহ কত হাজার পাঠাইছে এই 18000 সৈনিক মদিনাতুল মুনাব্বর এসে মানুষদেরকে হত্যা করতে লাগলেন এই সামে কারবালা কিতার মধ্যে এবং তারিখুল ইসলামের মধ্যে আসছে বাবা রে মদিনাতুল মুনাব্বারা আনসার এবং মুহাজির মিলাইয়া প্রায় সতের শত সাহাবিদেরকে শুয়াইয়া সেই জবাই করছে বলেন নাউজুবিল্লাহ শুধু তাই না

মদিনায় যখন সৈন্য বাহিনী পাঠাইছে ওই মদিনায় সৈন্য বাহিনীর মধ্যে সেনাপতি ছিল মুসলিম বিন উখাবা নাম কি একটু জোরে বলেন নামটা কি মুসলিম বিন ওকাবা ও কা এক বা ওকাবা সে ছিল সেনাপতি মদিনা শোনার মধ্যে মুসলিম বিন উকাবা মসজিদে নববীর ভেতরে গোড়া বানছে না বলেন বলে উঠ বানছে দুম্বা বানছে শুধু তাই না মসজিদ নবীমিতে তিন দিন পর্যন্ত আজানো দিতে দেওয়া দিতে দেওয়া দেওয়া যায় নাই আজান দিতে দেয় নাই এবং একামত দিতে দেয় নাই এবং মদিনাবাসী মসজিদে নবীমিতে নামাজ পড়তে তাদেরকে দেয় নাই জোরে জোরে বলে নাউজুবিল্লাহ মদিনাবাসীদেরকে নামাজ পড়তে দেয় নাই ভিতরে রাখছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্থান হচ্ছে মদিনাতুল মুনাব্বারা যেই মদিনার কথা আমার দয়াল নবী বলেছে যারা মদিনা বাসিয়া দুশ্মনী করলো মান আজক

আমার মায়ার নবী রহমতুল্লিল আলমিন যে মদিনাতুল মুরাবারা শুয়ে আছে ওই মদিনাতুল মুরাবারা আল্লাহ পাকে আরো সে আজিম চাইতে আরো উত্তম কথা কোন ঠিক কিনা আরো সে আজিমের চাইতে আরো উত্তম ওই মদিনা আক্রমণ চালাইছে মদিনাবাসীদেরকে

তখন মুসলিম বিন ওকাবা তারে ধৈটা নিয়েছে তাকে জবাই করে ফেলবে এই মুহূর্তে মুসলিম যখন তার জবাই করবে পাগলের মতো আচরণ করতে লাগলেন তখন মানুষ বলবো হুজুর পাগল রে জবাই করলে কি হবে করেন পৃথিবীর তিন দিন পর্যন্ত মসজিদ আজান হয় নাই হয় নাই আমি মসজিদ নব আল্লাহর হাবিবের রোজা পাশের মধ্যে আমি শুয়েছিলাম যখন আজানের সময় হইতো আমি মদিনাতুল মুনাব্বারা রোজা শরীফ থেকে আমার নবী রোজা শরীফ থেকে আজান দিতেন ইকামত দিতেন এবং তারা দুইজনে মিলে আবু বকর সিদ্দিক হযরতে ওসমান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে তারা জামাত করত ওই জামাতে আমি মুসাইব আমি নিজেও নামাজ করছি তিন দিন বলেন সুবহানাল্লাহ এতে প্রমাণিত হইল আমার নবী রৌজা পাকে জিন্দা নবী আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী যা মুসাইব নে হযরত সাঈদ মুসাইব প্রমাণ করছেন আমার নবী যদিও 50 বছর আগে অন্তকাল করছে 50 বছর পরেও আমার নবী রৌজা থেকে ইকামত মধ্যে আযান দেয় এতে প্রমাণিত হয় না আমার নবী জিন্দানবী নবী কথা কোন ঠিক না আমার নবী জি ঈমান

রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলো মান আল্লাহ ভাগ বলে আরে রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলো মান আকাশের মেঘমালা মালা ছায়া করে দান আমার নবীজি জি ঈমান শুনো তার আল্লাহু আকবার বাবাজি মুসলিম বিনু কাবা

সেলেটারে নিয়ে দিন নিপাতিত করে ছেলেটা কামাই করে দিলে মা জননি খায় আর ছেলে যদি কামাই না করে মা জননি উপবাস থাকে এই রকম সন্তান আমাদের সমাজে আছে না নাই বন্ধুরা আমার আজকে আমি মা বাবার কথা বলতে যাচ্ছি না তবে একটা কথা মনে রাখবেন না না বললি নয় ও যুবক তুমি মাহফিলে আসছো মায়ের আলোচনা শুনতেছো বাবার আলোচনা শুনতেছো ইমাম হুসাইনের আলোচনা শুনতেছো কিন্তু তুমি তোমার মাকে কষ্ট দাও তুমি তোমার বাবারে কষ্ট দাও তোমার আলোচনা শুনে তুমি কোনো না নাজাতের ব্যবস্থা তোমার হবে না কেন তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম ঠিক কিনা যদি মা বাবার খেদমত করো জান্নাতে যেতে পারবা আর যদি মা বাবা সাথে নাফরমানি করে নেয় আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম করা হয়েছে ঠিক না বলেন আজকে আমি সেই দিকে কথা বলবো না বন্ধু এই মহিলাটা একটা মাত্র ছেলে এই ছেলেটাকে যখন ধরে আনলেন মা কানতে কানতে পিছনে পিছনে আসতেছেন মুসলিম বিন উকবার কদমের মধ্যে ধরে বলে ও মুসলিম বিন উকবা আমার একটা সন্তান এই সন্তানকে সাইরা দাও এই সন্তানকে তোমরা কত কইর না এ কথা যখন বলল মুসলিম বিন ওকাবা মায়ের সামনে সন্তানের একটা কোপ দিয়া মাথাটা কাইটা হাতের মধ্যে ধরা দিয়া কয় নিজে বেঁচে থাকা তোমার জন্য গণিমত তুমি যে নিজে বেঁচে আছো মদিনা তুল মোনা বাড়াই আবার সন্তানের চিন্তা করো তোমার সন্তানকে আমি কতল করে দিলাম সন্তানের মাথা হাতের মধ্যে বুলাই দিলে হাতের মধ্যে ধরাই দিলেন আর মা জননি মাথা লইয়া বাড়িতে যায় আর সন্তানের বেদনায় তিনি কাঁদতে শুরু করলেন রাস্তার মধ্যে যাইও ওই মা জননি দুখিনী মা তার বংশের লোকদেরকে বললেন বংশের লোকেরা রে আমার যদি সাধ্যে কোলায় আমার যদি ক্ষমতা থাকে মুসলিম বিন উকাবার যদি আমি পাই আমার নিজের হাতে তারে আমি পোড়ায়াম করব চাই যদি আমি তারে পাই পোড়ায়া করব চাই বন্ধুরা রে আমার মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করার পরে মুসলিম বিন উকাবা সৈনিক গুলি রাউনা disse কাবা শরীফের মধ্যে মক্কায় আক্রমণ করবে বলেন নাউজুবিল্লাহ মদিনাতুল মুনাব্বারা থেকে যখন রাউনা দিয়ে মক্কার দিকে যাচ্ছে রাস্তার মধ্যে যাই হঠাৎ করে তার অর্ধাঙ্গ রোগ হয়ে গেছে প্যারালাইজড হয়ে গেছে প্যারালা শিয়া ফরধাঙ্গ রোগ হইয়া রাস্তার মধ্যে মারা গেছে চেহারা হয়ে গেছে শূকরের মতো বলি নাউজুবিল্লাহ রাস্তার মধ্যে মরে যাওয়ার পরে যায় সৈনিকেরা তারা রাস্তার মধ্যে দাফন করছে আর ওই মহিলা যখন শুনতে পেরেছে মুসলিম রাস্তার মধ্যে মারা গেছে তার বংশের কিছু এই ধরনের যুবক লইয়া রওনা দিছে তার লাশ উঠাইয়া তারপরে পড়াইবে কেন সে কসম করছে ঠিক না ওই মহিলা যুবকদের লইয়া যখন তার কবরটা খুঁড়ছে তার উঠাইবে এই ঘটনাটা আসছে এই সামে কারবালার মধ্যে ইশামে কারবালা দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা নাম্বার 96 বানায় কোন কথা নয় যে কিতাবটা পাকিস্তান থেকে সংকলন করা হয়েছে আল্লামা শফিউ কারবী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন মুফাসের এবং মুহাদ্দিস শাইখুল হাদিস একজন সুন্নি জামাতের আকাবির ছিলেন এই কিতাবের মধ্যে ঘটনাটা আসছে দেখেন ঠিক আছে মা উমাইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে রবি মহিলার নাম এই মহিলা মাথার দিকে যখন কবরটা খুলছে মুসলিম মিনু কবর দেখা যায় রে আশ্চর্য ঘটনা কি ঘটনা ঘটল বিশাল বড় একটা সাপ এ নাকের নাকের ডগার মধ্যে কামড় দিয়া ধইরা রক্ত খাইতেছে আল্লাহু আকবার বলে কবরের ভিতরে রক্ত খাইতেছে

এই মহিলা বললেন না 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 আমি কসম করেছি তারে আমি হত্যা করব পুড়ে মারবো আমি যদিও মাথা দিয়া তারে না উঠাতে পারে আমি পিছন দিয়া অর্থাৎ ঠ্যাং দিয়া তারে টাইনা বের করবো আবার ঠেঙ্গে ঠেক দিয়া কবরটা খুঁড়ছে ঠেঙ্গে ঠেক দিয়া কবর খুঁজা দেখে দুই পায়ের বৃদ্ধা আঙ্গুলির মধ্যে একটা সাপ কামড় দিয়ে দুটো রক্ত খায় রক্ত খায় বিষাক্ত সাপ যে জাহান্ন সাপ যদি এক একবার দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ফেলে দিত রে সমস্ত দুনিয়া পুইরা সাই হয়ে যেত এত ভয়ানক জাহান্নামী সাপ কথা কোন ঠিক কি না জাহান্নামে আগুন যদি আমরা দেখি কয় বরে হেরো আজাব যদি আমরা দেখি

তখন তিনি উঠে দাঁড়াইলেন তার বংশের লোকেরা কয়ে ও উম্মে রবিয়া আর দরকার নাই দেখো নাকের মধ্যে সাপে ধরছে পায়ের মধ্যে সাপে ধরছে জাহান নামের রাগুন জাহান নামি সাপ তারে ধরছে মহিলা কেন আমি কসম করছি তার দেহ আমি পুরাইয়া সাই করব। তাহলে তুমি সাপ গুলি তারাই বা কেমনে করা হকাম করতেছি আল্লাহ একবার কর এই মহিলা ছিল আমার নবী প্রেমিক ইমাম হুসাইনের প্রেমিক মা ফাদমার চরণের দাসী এই মহিলা দুরাকাত নামাজ পড়ছে সুবহানাল্লাহ কোন ও পর্দা নিশে মা বলার আগো আল্লাহর কাছে যদি কোনো কিছু চাও তুমি যদি তোমার মেয়ের জন্য সন্তান চাও তুমি যদি তোমার ছেলের জন্য সন্তান চাও তোমার সন্তান বিদেশে জমিনে কষ্টের মধ্যে পড়ে আছে কোরোনায় আক্রান্ত হয়ে আছে কাজ পাচ্ছে না আল্লাহর হাবিব তোমাকে একটা জিনিস শিখায় দিছে অর্থাৎ তুমি ওযু করে দুরাগত নামাজ পড়ে 11 বার দুদু সূরী পড়ে আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ গো আমার যাদু মনিরা তুমি কষ্ট থেকে নিস্তার দাও ওমা এই আমলটা মা ফাতেমা করতেন আল্লাহর ওলিরা করতেন মা রাবিয়া বসরি করতেন এই আমল যদি কোনো মা করে আমার মনে হয় আমার আল্লাহ তার দোয়া ফেরত দিবে না কথা কোন ঠিক কিনা কিন্তু হ্যাঁ দোয়া নেই স্টাল জল চলে ব্যস্ত কি জল ছা কি আব্বার কথা কন নাকে বসিরবাগ মহিলা হ্যাঁ ঘরের ভিতরে সহলে লে পূজা উ রো রো উলু 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 বাজদাছে ঠিক না হ্যাঁ নিজেরা বাজানা কিন্তু টিভিতে বাজদাছে বাজানা না আল্লাহ অনেক ধরনের কত ধরনের নাটক এরা বাংলা সিনেমা ভুলে গেছে ভারতের একটা বেডি কেমনে নাহের দুল পরে কেমনে কানের দুল পরে কি শাড়িটা পরে কি কাপড়টা পরে সব মেশিন পইরা হেরাও পরে বেশিরভাগ মহিলা আবার আপনারা বুঝতে পরে মহিলারা না হেরা কিন্তু বালাম কারণ আর একদিন আমি জানি আমার বাদ দিত না লেখা কথা বুঝতেই আমি চাইনা আমার খাওয়া বন্ধ করতাম কারণ মূলবিরা জাগারাই কি কথা কথা আব্বা আম্মা আপনি ইসতার দেখেন না আপনি নামাজ পড়েন পর্দায় থেকে শামি খেদমত করেন দেখবেন আল্লাহ পাকের রহমত আপনার উপর নাজিল হবে ঠিক কিনা বলেন একটু দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা এই যুবকেরা জুড়ে

ওয়ালা আলি সাইয়্যিদনা আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূল আল্লাহ বাবা জিরাগো কবির তারপরের মহিলা দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ আমি নিয়ত করেছি আল্লাহ নবীর দুশ্মন ইমাম হুসাইনের দুশ্মন আমার ছেলের হত্যাকারীর আল্লাহ আমি পুরায় মারবো কিন্তু সাপের কারণে তো পারে না আল্লাহ তুমি ক্ষমতা দা আমি এই মৃত্যুকে জালিমকে পুরায় মারবো দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করে সালাম দোয়া করলেন হাতের মধ্যে ছোট্ট একটা জয়তনের লাঠি নিলেন এই লাঠি নিয়ে সাপের লেজের মধ্যে হালকা এইভাবে টুকা দিলেন রকম আঘাত করলেন আঘাত করার পরে জাহান নামী দূর হয়ে গেছে ভালো লাগলো আবার মাথার দিক দিয়ে আঘাত করলেন দূর হয়ে গেছে বাবা জিরারে সাপ যখন চলে গেছে মুসলিম ও কাবা তার দেহটারে কবর থেকে হাসপাতাল বাইর করছে

এজিদ একটা মালাউন এজিদ একটা জানা করে জি যে একটা বদমাইশ এই কিতাবের মধ্যে আছে এইভাবেই সুতরাং এজিদকে আমরা সিরিয়াবাসীকে ইরাকবাসীকে মক্কা মুকাররমায় আক্রমণ করতে দেব না কিন্তু তারপরও এজিদ বাহিনী বিশাল বড় বাহিনী এজিদ বাহিনী মক্কা আক্রমণ করল মক্কা আক্রমণ করে এমনভাবে পাথর নিক্ষেপ করতে লাগলো কাবাগর ديال ভেঙ্গে গেছে নাউজবিלה বলেন কাবাগরের দেয়াল ভেঙে গেছে কাবাগরের দেয়ালের মধ্যে পাথর আঘাত করতে করতে পাথরের মধ্যে পাথরের মধ্যে গসা আগুন ধরছে ওই আগুনের মধ্যে কাবা শরীফের সাদের কাপড় পুইড়া গেছে নিচের কাপড় পুইড়া গেছে এইভাবে কাবা শরীফের মধ্যে একটা হক হত্যা যজ্ঞ চালায় দিছে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এইভাবে প্রায় তেষট্টি দিন কতদিন অর্থাৎ দুই মাসের উপরে দুই মাসের উপর আরো তিন দিন তেষট্টি দিন মক্কার মধ্যে তারা আক্রমণ চালাইছে বাবা জিরা রে তার উপরে আব্দুল্লা ইফাসিয়াল্লা হু তাল আলহু মক্কাবাসিদেরকে একসাথে লইয়াম

ইমাম হুসেনের সাথে মুনাফি কি করেছিল বাবা জিনা আজকে পর্যন্ত কুফার মানুষগুলি কথা বড় মিষ্টি কিন্তু তাদের তরবারের আঘাত কিন্তু বেশি একটা সুবিধে না ঠিক কিনা আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই এরকম মানুষ আছে না সমাজের মধ্যে খালি গন্ডগোল লাগায় এরকম বহুত মানুষ আছে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন বলেন দেখছেন কারবালা শুরুই করছি না আমি ওয়াজ আমরা কাল লাগছি আমি যে কইতেছি আমার কাল নেই আমরা কাল লাগছি আমি জানি কিন্তু আমি দীর্ঘায়িত করছি না আমি এখনই শেষ করে দিব অল্প পায় একটু ভিতরে যেহেতু আমি শয়তানের ওজিফাগুলি কইতে হইব অনেকের আপত্তি হুজুর ওজিফাগুলি কইতেন না তো দেখেন তারপরে কিতাবের মধ্যে আসছে মক্কাবাসী থেকে মক্কাবাসী তখন তারা রাষ্ট্রন্ত ধ্বংস করে খিলাফত তারা প্রতিষ্ঠা করলো সুবহানাল্লাহ বলেন এইভাবে মক্কার মধ্যে ইসলামী শান্তি আবার আসতে শুরু করলো কিন্তু তার বয়স ছিল ১৯ বছর কত বছর সে দুই মাসের উপরে খিলাফতের দায়িত্ব গ্রহণ করছে খিলাফতের দুই বছর চালাইয়া দুই মাস চালাইয়া চিন্তা করলো আমার বাফে যেই তা এলাকাম যদি আমি হর্তা তো আমারে কিতা করব। সে কইল যে না আমার আব্বাস যে খারাপ কাজ করছে আমি খিলাফতে থাকবো না আমি এই রাষ্ট্র কায়েম করতে চাই না সে বুঝতে পেরেছে যে এজিজ যেটা করছে হুসাইনের সাথে সে ভালো করে কি করে নাই ফুতে বুঝলো বাফে জাকাম করছে কিন্তু আমরার মতো কিছু গুমটা মলবি আছে আমি গুমটা দিয়া ও না এজিদের তেমন একটা দোষ নাই কেউ নাওয়াজবিলা কইতেন নাও। কো এজিদের বলে তেমন একটা দোষ নাই তার বাপের মাতা এজিদের দোষ নাই তো কাট দোষ এজিদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু কয় এজিদের নামের পরে রহমাতুল্লাহি আলাই কয় নাউজবিלה বলেন এজি ভাই এসে জুতা দবল দিতে ফাইল ইলা দিল হইলো এটা প্রেমিক মানুষ ফাইলে হাসি দিল হইলি ঠিক নিও এই যে এটা তার একটা ইমানের জিহাদ এটা কি জিহাদ এটা ইমানই একটা কথা তার এই যে কত বড় প্রেম থাকছে ও দেখো কথাটা কইছে আমার নাম কি ভাই হ্যাঁ সাবিরউদ্দিন ভাই দেখছেন এই হিট কত আল্লাহ পাক ভাইয়ের হায়াতে বরকত দেখ আমিন কই বাবা জিরা তারপরে দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা কর্তন করে দেহ থেকে মাথা মুবারক আলগা কইরা এই মাথার সাথে কত বেয়াদুবি করছে নওয়াজবিলা বলেন আমি বেয়াদুবি একটু বলি যে তার সাথে কত ধরনের বেয়াদুবি করছে ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার দেহ থেকে মাথাটা আলগা কইরা আপনারা বর্ষা চিনেন বর্ষা বর্ষা চিনেন না অর্থাৎ দুই ফলক এক ফলক বর্ষা আছে কিন্তু এটা সর এলাকায় যারা আবার মারামারি করে মারামারি করে ওই নিলিক কারেফি আল্লাহ গো আল্লাহ এ আমিরাবাদ নিলিক কারেফি গজব করে নাউজ বলে নাউজ বিল্লাহ তবে এখনো ওইখানে মানুষ আছে তারা চায় ওই যে আমরা ঝগড়া করব না কিন্তু দুই একটা কিছু লোকা থায় নাও টেহা খাওয়ার লাগে কিছু আছে না কিন্তু বেশিরভাগ এই যে নীলিখাবাসী বেশিরভাগ মানুষ তারা চায় না যে আমরা ঝগড়া করি কারণ ঝগড়ায় মানুষের ক্ষতি ছাড়া উপকার করতে পারে না এটা সম্ভব না তো বলছিলাম বর্ষার অগ্রভাগে ইমাম হুসাইনের মাথা মুবারকটা গেথে রাখছি নাউজবিלה বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আলে রাসূল জার কপালের মধ্যে দয়াল নবীজি চুবু খাইতে । এখানে সুভানাল্লা বলতে হবে সুভানাল্লা বলেন যার কপালের মধ্যে পেশানিতে নুরু নাইতেন কিন্তু সেই গলায় সেই পেশানিতে আঘাত করছে বলেন মনে পড়ে মহারমে ইমাম হোসেন শহীদ যদি বাহিনী Technique. 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 মনে পড়ে বোহা কারবালার কাহিনী ইমাম হোসেন শহীদ করলো নিষ্ঠুরে যেদে বাহিনী ইমাম হোসেনের শহীদ করলো নিষ্ঠুরে যদি বাহিনী মনে পড়ে বোহার কারবালার কাহিনী মনে পড়ে বোহার কারবালার কাহিনী ইমাম হোস্যানের শহীদ করলো নিষ্ঠুরে যেদে বাহিনী ইমাম হোসেন শহীদ কল নিষ্ঠুরে যেই গলাতে দয়াল নবীন করতে না দোষ সেই গলাতে সুরি চালায় কারবালার প্রান্তর সেই গলাতে সুরি চালায় কারবালা বালা প্রান্তর সেই কাহিনী শুনে আমার চোখেতে আসে পানি সেই কাহিনী শুনে যাদের চোখে আসেতে পানি মনে পড়ে মোহার রমে কাহিনী মনে পড়ে মোহার রমে

রাস্তার মধ্যে রাত্রি হয়ে গেল ওই রাত্রি বেলায় তারা একটা গির্জার মধ্যে যাইয়া আশ্রয় গ্রহণ করছে গির্জা যারা যেখানে খ্রিস্টানরা পূজা করে খ্রিস্টানের ইবাদত করে এটাকে গির্জা বলা হয় কি বলা হয় মুসলমানরা যেটার মধ্যে ইবাদত করে এটা কি কি বলা হয় জুড়ে বলি আর হিন্দুরা যারা তারা যে প্রার্থনা করে কি বলা হয় মন্দির বলা হয় গির্জা মসজিদ মন্দির তিন ধর্মের তিনটা কিন্তু মুসলমানদের ধর্ম যে মসজিদ এটাই সহিহ এটাই বৈধ আর সব অবৈধ ঠিক কি না কারণ ইন্না দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ কাছে একমাত্র মনোনীত ধর্মটাই হচ্ছে ইসলাম আর বাকি ধর্ম যা আছে সব বাতেল সব ধর্ম কি বাতেল আমরা মুসলমান আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে কমপ্লিটলি স্যারেন্ডার পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা যা বলেছেন তা আদায় করা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা আর এটাই তো মুসলমানদের দায়িত্ব ঠিক কিনা বলেন বাবাজিরা আমার ইমাম হুসাইনের দেহ মোবারক থেকে এই ক্যাল্লা মোবারকটা আলগা করে যখন কুফারে জমিনে নিয়ে যাবে কারবালার প্রান্তর থেকে রাত্রিবেলায় বেলায় যখন হয়ে গেছে খ্রিস্টানদের গির্জার মধ্যে একটা রুমাল দিয়ে এটা এইভাবে বেঁধে গির্জার ভেতরে ঢুকছে রাত্রি যাপন করার জন্য খ্রিস্টানদের পাত্রীকে ডাক দেয় বলে পাদ্রি আমাদের কাছে একটা মহামূল্যবান মাথা আছে এই মাথাটা তোমার কাছে আমরা রেখে দিলাম সকাল বেলায় আমরা আবার তোমার কাছ থেকে মাথা নিয়ে নিব খ্রিস্টানকে দিলেন খ্রিস্টানকে বললেন এই মাথাটা রাখো কারণ এটা মূল্যবান জিনিস তো একটু সযত্নে রাখতে হবে খ্রিস্টান বলতেছেন এটা কার মাথা তখন সীমার বিন জিল রৌশন সে বলছে আর আব্দুল্লাহ ইবনে সাআদ একজন সাহাবীর সন্তান আব্দুল্লাহ ছিল সেও বেঈমান হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন ছিল ইমানদার কিন্তু ইমাম হুসাইনের বিপক্ষে যুদ্ধ গ্রহণ করে অস্ত্র হয়ে গেছে কি যারা ইমাম হুসাইনের বিপক্ষে যুদ্ধ করছে আমরা কি কোন কি ইমান আছে তারা বেমান হয়ে গেছে না তারা সব বেমান হয়ে গেছে সুমনি কইছে কাফের হয়ে গেছে দেখছেন মৌলবি না কিন্তু মৌলবি লগে থেকে ফতোয়া দিয়ে লাইছে কাফের সহিহ ফতোয়া ঠিক কি না বলেন

শুধু তাই না ও আদা লাহুম আজাবা মহিনা আল্লাহ বলে হাসরের মাঠে এদের জন্য কঠিন যন্ত্রণা দেওয়া শাস্তি রয়েছে এটা সুরা আল আহযাবের মধ্যে ইন আল্লাহু মালাইকাতাও 55 নম্বর আয়াতে পড়ে এই 56 নম্বর আয়াতের মধ্যে না এসে চুরি হতে পারে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এখন আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন করি ও উজলাবরবাসী আপনারা উত্তর দিবেন ইমাম হোসেনকে যে শহীদ করলো আমার নবীজি কি কষ্ট পায় না। আচ্ছা আল্লাহর নবী যদি কষ্ট পায় তো আল্লাহ কি কষ্ট পাইছে না তাহলে এজিদ কি লানত না তার উপরে কথা বলে লানত না তাহলে এজিদের উপর লানত একবার লানত দিবে দশটা সওয়াব পাবেন এজিদ হচ্ছে লানাতুল্লাহ এজি এজিদ কাটটা কাফের বেঈমান এজিদের কোনো চরিত্র বলতে কোনো ছিল না সে জেনাործ ছিল মাতخور ছিল যে বদমাইশ ছিল আর তার পক্ষে আজকে মোলবিলের রাগিয়ে গেছে কে কে জানেন বিদেশি ডলার পায় কিনা পায় কিনা বিদেশি বড় বড় ডলার আছে না নি ইত্তাফা দিলে আমরা যদি 50000 টাকা ডলার দেয় 50000 ডলার দিলে মাসে কত লুতরোমান রে জিগাইন বড় সৌদি থাকি আছে 600 রিয়ালে কত এ জিগাইন আর যদি 50 পাতা দও না ঠিক নি সম্মানিত হাজিরিন এজি দেশ কথা কি কেমনে যে কয় মোলবিরা আরে খাডাসের বলে খাডাস নবীর আওলাদের গলা কাটালাইছে তুই আবার হেয়ার কেনেস আবার তুই নামাজ ও তরে তোর নামাজের কি দাম আছে তরে আবার তোমার কি দাম আছে রে নবীর আওলাদের বিপক্ষে যাইয়া বজনে তোমার নাই বুজুরি সাপ লিখা যায় দলিলে পারে কে যাবে নবী নৌকাতে আয় ঠিক নিও আব্বা আমার কথা অনেক আছে ব্যমজা লাগবে আমি জানি কিন্তু কিছু করার নাই

বলতেছে আমাদের রাজার শত্রু খ্রিস্টান মনে করছে মনে হয় রাজার শত্রু খ্রিস্টান এটাকে যত্ন করে মাথাটা যেই ঘরে থাকে এই ঘরের উপর একটা কাশের পোলার উপর একটা পাতির উপর মাথাটা রাইখা দিছে মাথা যখন মাথা মুবারক যখন রাখছে আববাজি দারে এই কিতাবটা শামে কারবালা এবং তারে গুলো হওয়া প্রমাণ করে ইমাম হুসাইনের মাথাটা যখন এ পোলার উপর রাখছে রাত্র যখন গভীর হইল আস্তে আস্তে রুমালের বাদ আস্তে আস্তে নিজে নিজে খুইলা গেছে সুবহানালা বলে ওই খ্রিস্টান পরবর্তীতে মুসলমান হয়ে গেছে ওই খ্রিস্টান বর্ণনা করতেছে খ্রিস্টান বর্ণনা করতেছে আমি দেখতে পাইলাম রুমালের বাদটা খুলে গেছে খুলে যাওয়ার পর আমি কিছু কঠন পরে দেখতে পাইলাম একজন সাদা দাঁড়িওয়ালা ব্যক্তি মাথার মধ্যে পাগড়ি মরক পড়া হুজরা মুবারকের মধ্যে ঢুকে মাথা মুবারক হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে লইয়া কপালের মধ্যে একটা চুমু খাইলেন চুমু খায় বলে বাসাদন ও বাসাদন তোমার কোনো চিন্তা নাই তোমার জন্য নুর নবী রহমতুল আলমিন হাউজে কাউসারের পানি লইয়া তোমার জন্য দাঁড়ায় পাদ্রি বুঝতে পেরেছি যে লোকটা তার মাথার মধ্যে চুমু খাইছে লোকটা হচ্ছে তার বাবা মাওলা আলী সুবাহ হজরত আলী মতো যারা দিয়ে আল্লাহ তিনি চলে গেলেন কিছুক্ষণ পর আরেকজন মহিলা আসছেন ওই মহিলা কান্না করতে করতে কাটতে করতে করতে কান্না করতে করতে হুজরা মুবারকে ঢুকলেন খ্রিস্টানদের পাত্রীর মধ্যে যখন পাত্রীর যখন খ্রিস্টানদের গির্জার মধ্যে ঢুকলেন ওই মহিলা হাত বরকের মধ্যে মাথা মুবারক লইয়া কপালের মধ্যে চুমু খাইলেন চুমু খাইয়া বলতেছে বাসাত তোমার পরীক্ষায় আমার আল্লাহ বরক খুশি হয়েছে ও জাদু মনে টেনশন কইরো না চিন্তা কইরো না তোমার নানা জানো তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায় রইছে পাত্রী ধারণা করলেন যে মহিলা এইভাবে মাথা মোরক আদর করছে নিশ্চয়ই মহিলা এই মাথা মোরক যার তার মা হবে সুবহানাল্লাহ বলে তখন চলে গেল খাতুন জান্নাত তিনিও চলে গেলেন মা ফাতেমা চলে গেলেন তারপরে আমার দয়াল নবী রহমেতুল আলামিন। এমন চেহারা মুবারক লইয়া নুরানি চেহারা মুবারক লইয়া মধ্যে ঢুকছে দুই গারে আমার নবী রহমেতুল আলমিন ইমাম হুসাইনের মাথা মুবারকের মধ্যে চুমু খাইলেন চুমু খাওয়ার পরে আমার নবীজি বলতেছে হুসাই তোমার সাহায্য করার জন্য জিনের বাদশা এসেছিল ফেরেস্তারা এসেছিল তুমি কাদের কারো সহাজ্য তুমি নাও নাই কারো সহাজ্য তুমি নাও নাই তোমার পরীক্ষা তুমি দিয়েছো নানা ভাই তোমার পরীক্ষা দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার প্রতি কুছ হয়ে গেছে হাসরের মাঠে তোমাকে উসরা বানাইয়া আমার কোটি কোটি গুনাহগার উম্মতেরকেই আমি নবী জান্নাতে নিয়ে যাব বলেন সুবহানাল্লাহ ও মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া

ইমাম হুসাইনের মাথা মুবারক দামেশকের অলি গলিতে অলিতে গুলিতে তার শির মুবারক ঘোরানো হয়েছে বলে নাউজুবিল্লাহ নবীর আওলাদ ইমাম হুসাইনের পরিবারদেরকে বেআব্রু করে পর্দা নাই বেআব্রু করে হাওদার উপরে চড়াইয়া উটের পিঠের উপরে চড়াইয়া এদেরকে দামেশকের অলিতে গুলিতে ঘোরানো হয়েছে বলে নাউজুবিল্লাহ কত বড় জঘন্যতম অপরাধ যারা আউলাদের যারা সবসময় পর্দায় থাকতেন এদেরকে পর্দা বিহীন এদেরকে ঘোরানো হয়েছে ইমামে জয়নাল আবেদিন যাকে আলী আউসাদ বলা হয় যাকে আলী আউসাদ বলা হয় মধ্যম যিনি ছিলেন ইমামে হুসাইনে আলী মাকামের তিনজন ছেলে আলী আকবর আলী আউসাদ তারপর আলী আজগর এই তিনজন সন্তানের মধ্যে আলী আজগর এবং আলী আকবর দুজনকে কারবালার জমিনে শাহাদত করা হয়েছে শহীদ করা হয়েছে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম তিনি অসুস্থ ছিলেন বিদায় তাকে শহীদ করা হয় নাই আর তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার জাইনাব বিবি সাকিনা তাদেরকে নিয়ে ইমামে জয়নাল আবেদিন সে দামেশকের জমিনে অনেক বড় ঘটনা আছে দামেশকের জমিনে গেলেন এজিদ সেখানে কিছু বাহানা করছে সেই বাহানা গুলি আজকে না সম্মানিত উপস্থিতি আমরা বুঝতে পারলাম কারবালার আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পেরেছি এজিদ আওলাদের রাসূলের সাথে চরম দুশমনী করছে ঠিক কিনা বলেন সুতরাং এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি এজিদ মালাউন ছিল এজিদ বেঈমান ছিল এজিদ কাফের ছিল

তারপরে ইমামে জয়নাল আবিদিন আমরা যে কথা বলতেছিলাম সিদ্ধান্ত উপনীত হইলাম আজিদ ভালো মানুষ ছিল না সুতলায় আজিদকে যারা সাপোর্ট করে তারাও ভালো মানুষ নাই বর্তমানে কি সুফি আছে বিশেষ করে সরমনয় বর্তমানের একটা ফিশাব নাম বলে ফিশাব তো হযরত আজিদ নাউ নাউজুলে কইতেন না এই জোরদাখুর আস্থা জোরদাখুর জর্দা খাওয়া সেই খাওয়া এই ফিসসাবে খায় জর্দা আবার কই আজিদ বলে হযরত বলে নাউজবিল্লাহ ক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জর্দা খায়া মুগলাল কইরা তুমি তো হযরত আজিদ হ্যাঁ তুই তোমার কাম সাবধান বাংলাদেশের সুন্নি জনতা এখনো সজাগ এজিদ কে বাংলাদেশের শীর্ষস্থানী আলেম ওলামা আল্লামা ডক্টর ইরশাদ বুখারী সহ বাংলাদেশের ডক্টর এনায়েতউল আব্বাসি সহ আল্লামা আবুল কাসেম ফজলুল হক সহ বাংলাদেশের এমএ আল্লামা জलील অধ্যক্ষ এম জलील रहमतुल्लाह আলাইহি সহ শীর্ষস্থানী আলেম ওলামারা ঐক্যমত হয়ে ফতোয়া দিয়েছে এজিদ হচ্ছে লানাতুল্লাহ আলাইহি ঠিক কি না